না 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 সত্যি বলবো বলো কথাটা কি আমি কি সত্যি কোনো পাপ করেছি আমার পাপের জন্য কি এত বড় দুঃখ হচ্ছে আর সেই জন্য কি আমার বাবা পিসি এমন দশা হলো তিনি এত রুষ্ট হলেন বলুন না নারায়ণ তুমি পাপ করতে পারো না এক কলা গঙ্গার জলে দাঁড়িয়ে কেউ যদি বলে তুমি পাপ করেছো আমি তাও বিশ্বাস করি না পাপের সাধ্য নেই তোমাকে স্পর্শ করার রানী আমার যা বলার তা বলা হয়ে গেছে এবার তুমি আমার পাশে শুয়ে পড়ো দেখি নইলে আমি কিন্তু শোবো না নাও শো দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ আমি সে অপূর্ণ কাজটা সম্পূর্ণ করবো না আর দেরি করবো না আমাকে আমাকে এখন যেতে হবে যেতেই হবে আমি বরং চাই আর দেরি করলে চলবে না রানী পাগলামি করো না রানী চারিদিকে শুধু জল আর জল দাঁড়াও রানী কালীঘাট অঞ্চল আদি গঙ্গার জলে ভাসছে এভাবে কোথাও যেতে পারবে না মায়ের কাছে যাওয়ার পথ মা নিজেই করে দেবেন সামলাতে পারছি না চলো তোমার জন্য পালকি এসেছে পালকি পালকি করতে কে এলো কে পাঠালো পালকি কেন মা তুমি যেখানে যাবে সেখানে যাবার জন্য তো পালকি এসেছে তুমি যার কাছে যাবে তিনি তো পালকি পাঠালেন মা তিনি জানলেন কি করে যে আমি যাচ্ছি তিনি সব জানেন মা সবার মনের ইচ্ছে দুঃখ কষ্ট সব জানেন এই যে মা তুমি কালীঘাটে যাবে সেই জেনে তো তিনি পালকি পাঠালেন মা আর প্রশ্ন করুনি মা
ওখানে গেলে তুমি তোমার মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে গো। চলো চলো চলো, এবার যেতে যেতে এক মনে তাকে স্মরণ করো মা। তোমরা আমার নিচে নামতে গেলে কেন? তোমরা উপরে যাও, আমি সাবধানে যাচ্ছি। দেখছি রানী কোথায়। আমার মনে হলো মা লক্ষ্মী যেন একটা ঘোরের মধ্যে আছে, কোন মহাশক্তি যেন তাকে টানছে। এই জল পেরিয়ে কেউ অমন ভাবে ছুটে যেতে পারে? অমন করে বলবেন না, কথাগুলো শুনলে মনের মধ্যে কেমন ভয় করেছে। মায়া, আমার মনে হলো মা লক্ষ্মী যেন একটা ঘোরের মধ্যে আছে, কোন মহাশক্তি যেন তাকে টানছে। এই জল পেরিয়ে কেউ অমন ভাবে ছুটে যেতে পারে? অমন করে বলবেন না, কথাগুলো শুনলে মনের মধ্যে কেমন ভয় করেছে। হয়তো আমারও করছে মায়া। কি হলো, কিসের স্বপ্ন দেখলো মা লক্ষ্মী? জানেন, ওই বৌমা যখন থেকে শুনেছে তার বাপ পিসির নিখোঁজ, তখন থেকে কেমন যেন হয়ে গেছে, তখন থেকে আর সে নিজের মধ্যে নেই। আমি ভাবছি অন্য কথা, জানেন, যে মেয়ের ঠাউরের উপর এত বিশ্বাস, তার সঙ্গে এমন হলো ঠাউর। ভগবানের লীলা বোঝা ভার মায়া, বোঝা ভার। একটা কথা মাথায় রেখো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। আজ হয়তো এর অর্থ আমরা বুঝতে পারছি না, কিন্তু একদিন নিশ্চয়ই পারবো। আমাদের মা লক্ষ্মীর কোনো ক্ষতি হতে পারে না। আমার মন বলছে কথা, দেখো দেখো, যে মেয়ে এত বিপদের মধ্যে মানুষের ভালোর কথা ভাবে, ঠাকুর তাকে কোনো শোক দেবেন না মায়া, কখনো দেবেন না, কখনো নয়। গেল কোথায়? চারিদিকে এত জল, বেশি দূর তো যাওয়া সম্ভব নয়। রানী, সাড়া দাও, শুনতে পাচ্ছ? রানী, সাড়া দাও, রানী, শুনতে পাচ্ছ? রানী, রানী, শুনতে পাচ্ছ? রানী, সাড়া দাও, রানী, রানী, সাড়া দাও, রানী, রানী। এদিকেই তো আসছে। আগে বলো তুমি কে? তোমায় চেনো না, বিশ্বাসও করো না। চেনার দরকার নেই, আর এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছেই না।
বিপদের সময় এরকম চেনা অচেনা বাদ বিচার করতে নেই। আচ্ছা তুমি কি একা যেতে ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তুমি আমাকে নিয়ে গেলে, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাবে কি করে? কই বললে না তো এখানে দাঁড়িয়ে রানী নাই করে চেঁচাচ্ছিলে কেন? আমি আমার স্ত্রীকে ডাকছিলাম, সেই জলের মধ্যে কালীঘাট যাবার জন্য বেরিয়েছে। তুমি আবার কথায় কথায় দেরি করে দিও না, তোমাকে বাড়ি পৌঁছে আমি আবার রানীকে খুঁজতে বের হব। মা, বউকে না খুঁজে তুমি আমাকে আগে আশ্রয় দিতে চাইছো? তোমার পানি তো দেখছি খুব দয়া, এমন দয়ালু মানুষদেরই তো আমি পার করে দেই গো। তুমি এই ভেলা করে লোক পারাপার করো? একই যে সে ভেলা গো, যারা আমাকে মন্দির ডাকে তাদের আমি ভেলাতে চড়িয়ে নিয়ে যাই গো। আমার কি এক জায়গায় থাকবার জো আছে না? ওটো দেখি আমার ভেলায় কালীঘাট যাবে তো বউয়ের কাছে, আমি ওদিকে যাব। আমি তো তোমায় ডাকিনি, তুমি তো নিজেই এসেছো। তোমার বউ তো ডাকাটাকি করছিল। আমার বউ তোমায় ডাকছিল? হ্যাঁ গো, তবে তার আগে একজন তাকে কালীঘাটে নিয়ে গেছে, পথে দেখা হলো তো। তুমি রানীকে কি করে চিনলে? এমন জল পেরিয়ে যে কালীঘাটে যাচ্ছে তাকে চিনবো না? আজ তাহলে আসি বাবা, অনেক রাত হয়ে গেল, আবার সে বরিশার বাড়িতে ফিরতে হবে। কবে যে বিপদ থেকে আমাদের মুক্তি ঘটবে মাই বলতে পারে। মায়ের মন্দিরের কি অবস্থা এটা দেখার জন্য খুড়োমশাই বড় উতলা হয়েছিলেন। মন্দিরে এসে দেখলাম এই অত্যাশ্চর্য ঘটনা, চারিদিকে শুধু জল আর জল, অথচ মায়ের মন্দির এইভাবে অক্ষত। সবই মায়ের লীলা রাজীব লোচন। তবুও মা যদি এই দুর্গত মানুষগুলোকে রক্ষা করতেন। বাবা রামলাল, যদি মায়ের ইচ্ছেতে দুর্যোগ ঘটে থাকে তাহলে মাই সবাইকে রক্ষা করে। মায়ের উপরে বিশ্বাস রাখো। বাবা আজ তাহলে আমরা আসি। কল্যাণ আসি বাবা। জয় মা। চল। জয় মা, জয় মা দক্ষিণা কালী মা। মা, তুমি জল পেরিয়ে এলে কি করে? এত রাতে কার সঙ্গে এসেছো? জল নেই, তাহলে কি সব জল নেমে গিয়েছে? এত জলে কি পালকি নিয়ে হাঁটা যায়? কই, আমি তো বাইরে কোনো পালকি দেখলুম না। নাও মা চলো, তোমার জন্য পালকি এসেছে। পালকি?
কে পাঠালো বালকে? তুমি যার কাছে যাবে তিনি তো বালকি পাঠালেন মা। কিন্তু তিনি জানলেন কি করে যে আমি যাচ্ছি? তিনি সব জানেন মা। স্বপ্ন দিয়ে বললেন আমার উপর বিশ্বাস অটল রাখ, তুই আমার পুজো করিস বা না করিস আমি তোকে ঠিক রক্ষা করব, তোর কোনো অনিষ্ট হবে না। আর তাই তো আমি বাড়ির বাইরে ছুটে বেরোলুম। আর তখন একজন পালকি নিয়ে এসে আমাকে বললেন এইখান থেকে পালকি পাঠানো হয়েছে। বাবা তবে তবে আমাকে কেঁদে গেল। আর সে বললেন সব বিষ্ণুর উত্তর নাকি আমি এখান থেকেই পাবো। ওখানে গেলে তুমি তোমার মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে গো। এবার যেতে যেতে এক মনে তাকে স্মরণ করো মা, এক মনে তাকে স্মরণ কর। হুম হুম করে সবার উঠে নীল নীল বলো মা ত্রৈলোক্য মুখে দিব্যে কালিকায় তুমি কি চাও বলো? আমি কেন বারবার তোমার স্বপ্ন দেখি? কি হলো মা বলো? তুই সমস্ত জল শুষে নিয়েছিস।
ক্ষেত্রকে রক্ষা করেছিস মা। এই যে তোরই ক্ষেত্র কালী ক্ষেত্র, সেই কালী ক্ষেত্রকে তুই রক্ষা করেছিস মা গো। মা রানী, চারিদিকে কি ভয়ঙ্কর দুর্যোগের চিহ্ন, কিন্তু আশ্চর্য আমাকে যে মেয়েটা পৌঁছে দিয়ে গেল তাকে তো কোথাও দেখছি না, হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল, রানীকেও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার রানীর আবার কিছু হয়নি তো? ভাবলেই কেমন পাগল পাগল লাগছে। রানী, রানী, আমার মন বলছে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, কিন্তু আমার মন এমন কেন বলছে? আমি কি রানীকে খুঁজে না পেয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লাম? রানী, রানী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। দুর্যোগ থেমে গিয়েছে, দেখো মায়ের চমৎকার, প্রকৃতি এখন হাসছে। কিন্তু প্রকৃতির ধ্বংসলীলা যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাবা, আমাদের আবার নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। মার কৃপায় তা সবকিছুই সম্ভব। এখন আমাদের দেখতে হবে যে দুর্যোগে কেউ ভেসে এসছে কিনা, তাদের রক্ষা করাই এখন আমাদের কর্তব্য। মা নিজে সবসময় আসেন না, তিনি মানুষদের দিয়েই তিনি তার কাজ করিয়ে নেন। চলো আমরা একটু এগিয়ে দেখি। বাবা, প্রণাম। মঙ্গল হোক। আপনি মার বাড়ির দাসমশাই না? আগে বাবা আপনি ঠিকই চিনেছেন। তাই বলুন, বৌরানীর সঙ্গে আপনিও ছিলেন? আমরা ভাবছিলাম যে এত জলের মধ্যে তিনি একা এলেন কি করে। বাবা রানী কোথায়? উনি এখন মন্দিরে। আজ মার সামনে উনি একটু ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। না 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 না, ভয় পাওয়ার কিছু নেই, মা তার সন্তানকে রক্ষা করছেন। মায়ের কি অপার মহিমা দেখুন, আবার সব ঠিক হয়ে গেছে। মায়ের মহিমা নয়তো কি দাসমশাই, এই দুর্যোগে কলকাতা শহর ভেসে চলে যেত, মার কৃপা হয়েছে বলেই জল নেবে গিয়েছে। তবে চারপাশে এত দ্রুত জল নেমে যাওয়া একটু অস্বাভাবিক, তা প্রকৃতির খেয়াল না মায়ের কৃপা তা বলতে পারছি না। তবে মা যদি নিখোঁজ মানুষগুলোকে তিনি যদি ফিরিয়ে দিতে পারতেন তবেই বুঝতাম তার ক্ষমতা আছে। দাসমশাই, মার ক্ষমতাকে অত ছোট করে দেখবেন না। আপনি এখন মন্দিরে যান আপনার স্ত্রীর কাছে, আমরা একটু ওই নদীর চরে যাচ্ছি, ওখানে কি সব যেন পড়ে আছে। হ্যাঁ তাই তো আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে আপনারা যান, আমি রানীকে নিয়ে আসছি। কল্যাণ হোক। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। রানী ওঠো, কেন এমন পাগলামি করছো বলতো? কাল রাতে এমন করে চলে এলে যদি কোনো বিপদ আপদ হয়ে যেত, আমি যে কিভাবে তোমাকে খুঁজতে খুঁজতে এলাম। কি হলো, কি এত ভাবছো? রানী বাড়ি যেতে হবে না, ওদিকে বাবা মশাই মা আমাদের জন্য কত চিন্তা করছেন। আর তোমার এই আচরণের খবর যদি দীপমা জানে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আচ্ছা এত দূরে তুমি কি করে এলে, কে তোমাকে নিয়ে এলো? নাও মা চলো, তোমার জন্য পালকি এসেছে। পালকি? কে
পালকি। তুমি যার কাছে যাবে তিনি তো পালকি পাঠালেন মা। রানী ওঠো তো ওঠো। রানী কথা বলছো না কেন? চারপাশ পরিষ্কার হয়ে গেছে, সূর্য উঠেছে, জলও নেমে গেছে। কি হলো রানী, কথা বলছো না কেন? চলো চলো তুমি বাড়ি চলো। সেই ভেলা না, এই ভেলাটিতে করেই তো ওই মেয়েটি আমাকে পৌঁছে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটি কোথায়? পিসিমা আপনি কি ওনাকে চেনেন? বাবা রানীর পিসিমা, আমার পিসির শাশুড়ি। বাবা আমি সেইভাবে ঠাকুর দেবতা বিশ্বাস করি না, কিন্তু আজ আমি বলেছিলাম দেবতা যদি নিখোঁজ মানুষের সন্ধান দিতে পারে তবেই বুঝব তার ক্ষমতা আছে। জানি না এই কালীঘাট চত্বরে আজ কত মানুষ তাদের প্রিয়জনদের খুঁজে পাবেন। একটা পালকি তো হবে না, আরো পালকি লাগবে। তোমাদের বৌরানিমার পিসিমা আর বাবা মশাই কে পাওয়া গেছে, কিন্তু তারা শারীরিক ভাবে অসুস্থ, তাদের বাড়ি নিয়ে যেতে হবে। তুমি তাদের বাড়িতে খবর পাঠাও। এখানে এত নোক ভেসে উঠেছে ছোট কর্তা। হ্যাঁ কেউ মরেনি, সকলে বেঁচে আছেন। বলেন কি ছোট কর্তা, এত দুর্যোগের মধ্যেও একটা নোকও মারা যায়নি? তার মানে এ সবই ঠাউরের কৃপা। জয় মা কালী, জয় মা কালী। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।